আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে ব্লভ নেটওয়ার্ক নিয়ে দুইটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব। এই দুটো বিষয় নিয়ে অনেকেই টেনশনে আছেন, আমাকে অনেকেই নক করতেছেন, ইনবক্সে নক করতেছেন দু একদিন ধরে। আর সেটা হলো যে অনেকেই তাদের কয়েনটা ওয়ালেটে শো করতেছে না, এটা নিয়ে প্রবলেমে আছেন যে কেন শো করতেছে না। সো এটা 20 তারিখ থেকে হয়েছে, 20 তারিখ থেকে আজকে 25 তারিখ পর্যন্ত। সো এটা কেন হইতেছিল না এটা নিয়ে অনেকেই আমাকে নক করছিলেন। বাট আমি আমার গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে কিন্তু বলে দিয়েছি যে এটা কেন হচ্ছে। সো আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে জয়েন হন নাই, অবশ্যই জয়েন হয়ে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে, সেখানে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে দিই। সবসময় কিন্তু একটা আপডেট ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব হয় না, যার কারণে সেখানে আমি ইজিলি আপডেট দিয়ে দিই, সকলে সেখানে জয়েন হন। আচ্ছা, এখন আসি মূল কথায় যে কেন এতদিন শো করতেছিল না। বাট এখন যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে যান, ব্লভ নেটওয়ার্কের অ্যাপের ভিতরে যান, দেখবেন কিন্তু আপনাদের এখানে কিন্তু কয়েনগুলো অলরেডি শো হওয়া শুরু করছিল। বাট মাঝখানের 5 দিন কিন্তু এটা শো করে নাই, 3-4 দিন মেবি। তো এটা কেন শো করে নাই সেটা আগে বলে নেই। তো তারা কিন্তু বলে দিয়েছিল তাদের যে ব্লক চেনটা আছে, বিএফআইসি ব্লক চেন, সেটা কিন্তু তারা মেনটেন্যান্স আপডেটে নিয়ে গেছে। এবং এই মেনটেন্যান্স আপডেটে নিয়ে যাওয়ার কারণে তারা তাদের সমস্ত ট্রানজ্যাকশন এবং কয়েন শো কিন্তু অফ রাখছে। অর্থাৎ ব্লক চেইন আপডেটের কারণে কিন্তু মূলত আপনারা কয়েনগুলো দেখতে পারতেছিলেন না, ট্রানজ্যাকশন করতে পারতেছিলেন না। অনেকে হয়তো হয়রান হয়ে গেছেন বা টেনশনে পড়ে গেছেন যে কেন এরকম হচ্ছে, অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে কিনা, হ্যাক হয়েছে কিনা। আসলে এরকম কিছু না, মূলত তারা তাদের আপডেটের কারণেই এই কয়েনগুলো এতদিন আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন নাই 3-4 দিন। সো অলরেডি কিন্তু আজকে তাদের কথা অনুযায়ী কিন্তু তারা আজকে থেকে এটাকে টোটালি ক্লিয়ার করে দিয়েছে, আপডেট শেষ এবং কয়েনগুলো শো করতেছে, আপনারা চাইলে ট্রানজ্যাকশন করতে পারবেন। একটা বিষয় হলো কি যে ভাই, আপনারা হয়তো পারে আপনারা কাজ করেন ঠিক আছে, বাট আপনারা হতে পারে আপনাদের কাজের প্রতি যে ফুল ডেডিকেশনটা কিন্তু আপনাদের নাই। কারণ একটা অ্যাপে আপনারা কাজ করেন, সেটা নিয়ে কী আপডেট হয়, আপডেটগুলো কী, সেগুলো আপনারা জানতে চেষ্টা করেন না। তো যদি আপনারা আপডেটের সাথে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই বিষয়গুলো নিয়ে আর টেনশন করতে হয় না। কারণ তারা কিন্তু অলরেডি তাদের টুইটার হ্যান্ডেলে কিন্তু বলে দিয়েছিল, যেমন দেখেন এতদিন কেন দেখতে পারেন নাই সেটা আপনাদেরকে আগে বলি। দেখেন 2 দিন আগে তারা একটা আপডেট করছিল এবং আরও গ্রুপে আপডেট দিয়ে দিয়েছিল, অ্যাটেনশন ব্লভ নেটওয়ার্ক কমিউনিটি, বিএফআইসি ব্লক চেন মেনটেন্যান্স ইজ অন গোয়িং। মানে বিএফআইসি ব্লক চেনটা কিন্তু মেনটেন্যান্স আপডেটে গেছে, যার কারণে আরেকটা বিষয় হলো এর কারণে আসলে মূলত আপডেটের কারণে আপনারা কয়েনগুলো শো করতেছিল না বা ট্রানজ্যাকশন করতে পারতেছিলেন না। সাথে সাথে আরেকটা গুড নিউজ হলো, যারা যারা আসলে উইথড্রল করতে পারেননি 20 তারিখ পর্যন্ত, লাস্ট উইথড্রল যারা করতে পারেননি, তারা কিন্তু 30 তারিখ পর্যন্ত আপনারা উইথড্র করতে পারবেন। এর কারণ কি, তারা যে ব্লক চেন আপডেটের কারণে যে 4-5 দিন সময় নষ্ট হয়েছে, সেই কারণে তারা এখানে কিন্তু এটাকে আপডেট করছে বা এই টাইমটাকে, উইথড্রল টাইমটা কিন্তু ইনক্রিজ করছে। যেমন দেখেন ব্লভ নেটওয়ার্ক ইজ এক্সটেন্ডিং দ্য 1% উইথড্রল ফি আনটিল December 30th। তো এখানে তারা এই আপডেটের কারণে কিন্তু মূলত তারা এই উইথড্রলটাকে এক্সটেন্ডেড করে তারা 30 তারিখ পর্যন্ত করে নিয়েছে। অর্থাৎ যারা যারা এখন পর্যন্ত উইথড্রল করতে পারেন নাই তাদের জন্য গুড নিউজ, আপনারা ইজিলি 1% ফি দিয়ে কিন্তু আপনারা মূলত 30 তারিখ পর্যন্ত যে কোনো একদিন আপনারা উইথড্রলটা করে ফেলেন, যারা যারা উইথড্রল এখন পর্যন্ত করেন নাই। সো এটাই ছিল মূলত আমাদের আজকের আপডেট, আশা করি আপডেটটা আপনাদের কাছে ভালো লাগছে এবং নেক্সট ভিডিও নেক্সট আপডেটের জন্য সকলেই অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।